তার এক্সোস্টের সাউন্ডটা মারাত্মক, মানে আগুন। ওয়াও, সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও মিরপুরে যাওয়া হইতেছে, আর আমি রেগুলার হচ্ছে মিরপুরে যাই আর কোনো কাজ না থাকলে একটা ব্লগ করি। তো এটার জন্য আমাকে অলরেডি দু একজন বকা দিছে যে ডেলি ডেলি এক মিরপুরের ব্লগ কেন করিস। আজকে যাওয়ার পেছনে রিজনটা সম্পূর্ণই ভিন্ন। আমার বড় ভাইয়ের কাছে হচ্ছে রাকিবের বাইকটা, আমি ফোনে ফোনে কন্ট্যাক্ট করে হচ্ছে রাকিবের সাথে আমার ভাইয়ের কন্ট্যাক্ট করে দিই, আর রাকিব হচ্ছে ওর কিউএ আরকেএস বাইকটা আমার বড় ভাইয়ের কাছে দিছে আজকে। তো আমার আজকে কিছু কাজ পড়ে গেছে দুপুরে এবং হচ্ছে সন্ধ্যায়, যার জন্য আমার বাইকটা ভাইকে দিতে পারি নাই। তো রাকিব যেহেতু হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত অফিসে থাকে, ওর বাইকটা এই সময় ফ্রি থাকে, তো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ওর বাইকটা হচ্ছে আজকে ভাইকে দেই। এখন হচ্ছে মূলত আমি যাচ্ছি রাকিবের অফিসে, রাকিবকে সেখান থেকে পিক করে আমি হচ্ছে আমার ভাইয়ের বাসায় যাব। ভাইয়ের বাসায় গিয়ে ওর বাইকটা নিব, নিয়ে হচ্ছে দেন ওকে ওর বাইক বুঝিয়ে দিয়ে আমি বাসায় চলে আসব। ভিআইপিও আজকে জ্যামে আটকে পড়ছে, যখন রাস্তায় কোনো ভিআইপি দেখি আমার অনেক ভালো লাগে, কারণ ভিআইপি পেছনে থাকতে পারলে একেবারে সম্পূর্ণ রাস্তা হচ্ছে ফ্রিতে চলে যাওয়া যায়। তো আজকে ভিআইপির পেছনে আসি, বাট কাজ হবে না কোনো। দেখতে চাচ্ছিলাম যে জ্যামটা কত দূর, না আমার লোকেশন কই? ও মাই গুডনেস, আজকে যদি ভিআইপি রুসিলায় বেঁচে যাইতাম তাহলে অনেক ভাল লাগতো, বাট যেই পরিমাণ জ্যাম কোনো ওয়েই নাই। উনি যেইভাবে বলল আমি এই রাস্তায় জীবনেও আসি নাই, আল্লাহ জানে আমি এদিক দিয়ে বেরোইতে পারবো কি না। আই হোপ যে আমি এই রাস্তা দিয়ে বের হইতে পারবো। আর একটা মজার ঘটনা, সেটা হইতেছে আমি কয়েকটা ব্লগ ধরেই যখনই মানে ব্লগ করতে আসি, মিরপুরে আসি বা যেদিকেই যাই, আমার হচ্ছে ম্যাক্সিমাম টাইম জ্যামের পার্টগুলোই দেখাইতে হয়, মানে এদিক দিয়ে কি আদৌ আর কোনো রাস্তা আছে, বামে যে আর ডানে হওয়ার কথা। আই গেস রং রুটে না ঢুকে পড়ি। এই মামা ডান দিক দিয়ে কি 10 নম্বর যাওয়া যাবে? ডানে ডানে এদিক দিয়ে ঢুকা। এই গলিতেও তো জ্যাম, মানে আদৌ কি ঢুকবো এই গলিতে? আমি কনফিউজড। ওয়াট দা, তো মেইন রোডই ভালো ছিল। আছে আমার যাওয়া হইছে আর, মানে বাস ঢুকে গেছে এই রাস্তায়। ডান দিক দিয়ে কি স্টিল জ্যাম আছে, রাস্তায় কি হইছে দেখে আসি ঘটনাটা কি। রাস্তায় এখনো কি জ্যাম আছে এই সাইডে? জ্যামটা ছাড়ছে ছাড়ছে লাগে, আল্লাহ জানে আদৌ ছাড়ছে কিনা, না ফুদাই যাইতেছি। কিছু একটা ঘটনা তো ঘটছে এদিকে, এরকম জ্যাম কখনো এই রাস্তায় আমি পাই নাই। যেটা বলতে নিছিলাম যে একটা মজার বিষয়, আমি লাস্ট কয়েকদিন ধরে যখনই মিরপুরে আসতে চাই তখনই জ্যামে পড়ি, আর এই ম্যাক্সিমাম টাইমই হচ্ছে জ্যামের সিনগুলোই দেখাইতে হয়।
এইখানটাতে একটা জটলা পাকছে, হতে পারে কোনো ভিআইপি দের কোনো প্রোগ্রাম আছে যার জন্য এত ভিড়। এই রাস্তা তো একেবারে ব্লকই হয়ে গেছে। মানে আলহামদুলিল্লাহ আমি জ্যাম থেকে বের হইতে পারছি, অনেক ভাল লাগতেছে। 2000 years later. এই নিচেই নামাইতে হবে, রাস্তা বড় করতেছে, এইখানটায় বাইক এখন নিচে নামা রাখতে হবে। তো ঘড়িতে সময় এখন রাত 10:43, আর আমরা আসছি আড্ডা দিতে। চারটা দিন ভাই সু বিয়ে করছেন আপনি? হ্যাঁ, বিয়ে তো করেন নাই ভাই। আপনি ভাই জানেন আমি দোকান বন্ধ করি, উল্টা পাল্টা কথা কই না, দোকান বন্ধ করি। আপনি সব শুনে আছি আর ওই উল্টা পাল্টা কথা কই না, কাট বলতা না, চট করে না নিয়ে এটা কোন বাবা না। এই এত দোকান আছে, বোম্বাই মরিচ আছে, আমি কিন্তু বোম্বাই মরিচ অনেক পছন্দ না ভাই। আমি বোম্বাই মরিচ খামু না, তুমি রাকিব আর কথাই কইও না, যে বোম্বাই মরিচ খাওয়াইছো একদিন। না ভাই, এখানে এই তিনজনই হচ্ছে মিরপুরে, শুধু আমি বাড্ডার। আচ্ছা ইব্রাহিম ভাই আসি, ওকে আল্লাহ হাফেজ। আরে ইব্রাহিম ভাই আর কষ্ট দিস না, তো আড্ডা দেওয়া শেষ, এখন হচ্ছে ভাইয়ের বাসায় যাব, ভাইও চলে আসছে। রাকিবকে বাইকটা দিয়ে দেন হচ্ছে রাকিব চলে যাবে ওর বাসায়, আর আমি চলে যাব আমার বাসায়। ঝাল কম হয়েছে না, আজকে ঝাল আরও বেশি ছিল। ভালোই ঠান্ডা পড়ছে, তো আজকে গ্লাভসটা অনেক মিস করতেছি কারণ ভালোই ঠান্ডা লাগতেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:09, আর এখন আছি আমি মিরপুরে। আমার বাসায় যাইতে যাইতে আজকে প্রায় 12টা বেজে যাবে। ভাইকে তো দেখা যায় না, কেন ভাইকে কি হইছে? কি ভয় আছিল? রাকিবের বর্তমান যে রাইডিং স্টাইল, এটা দেখে মনে হয় না ও খুব মানে খারাপ চালায়, ওর রাইডিং স্টাইলটা সুন্দর। আর আমরা যারা হচ্ছে বাইক নিয়ে অনেক ভয় পাই, যে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়, বাইক নিয়ে মানে পড়ে যাওয়ার একটা ভয় মনের মধ্যে থাকে, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো রাকিবের বিষয়টাও এমনই ছিল, ও মানে যখন আমরা সাইকেল চালাইতাম ও খুব আস্তে আস্তে চালাইতো। তো একবার হচ্ছে রাকিবের সামনে আমি সাইকেল নিয়ে বাউলি মারতেছিলাম, তো ও বুঝতে পারে নাই আমার মানে বাউলি মারতে মারতে আমি যখন বাম থেকে ডান দিকে চাপ দিই, ও আমার চাকার সাথে লাগানোর পরে ও পড়ে যায়। মানে আমি কিন্তু বাউলি মেরেও ঠিকঠাকভাবে সাইকেল রাখছি, বাট ও পড়ে গেছে। ও মানে এত ভয় পায় বিষয়টা, তো এজন্যই আসলে ও এত স্ট্রাগল করছে। ও বাইকটা কিনছে সম্পূর্ণই বলতে গেলে যে আমি লিমন আমরা দুজন বাইক রাইড করি মিরপুর এই সাইডে, আমার সার্কেলের মধ্যে আমি আর লিমন, আর জাহিদ মাঝখানে কিছুদিন বাইক রাইড করছিল, একটা বাইক ছিল, ওটা অবশ্য সেল করে দিছে। তো আমাদের মানে দেখা দেখি রাকিবের বাইক কেনা, তো এই জন্য শুরুতে ওর মনের মধ্যে যে একটা ভয় ছিল যে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়, বাইক কীভাবে চালাবো, পড়ে যাব, মানে আমরা কীভাবে বাউলি টাউলি দিয়ে চালাই, এই ভয়গুলোর কারণে আসলে এত বেশি স্ট্রাগল করছে। যদি এই ভয়টা ওর মনের মধ্যে না থাকতো তাহলে আমি বিলিভ করি যে এত স্ট্রাগলও করতে হইতো না। আমি মাহবুব আর লিমন আমাদের তিনজনের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা মানে ইন্টার পাস করার পরে মানে ভাবতেছিলাম যে কবে বাইক চালাবো বা কবে বাইক চালানো শিখবো, তো মানে অনেক আগ্রহে বসে ছিলাম। আর আমার তো কোনো কথাই নেই, আমার আর স্পেশালি মাহবুব দুজন অনেক মানে অনেক পাগল ছিলাম বাইকের জন্য, তো যার জন্য হচ্ছে বাইক নেওয়ার পর আমিও কোনো মানে ভয় নিয়ে চালাই নেই, মাহবুবও না লিমনও না, আমরা একেবারে মানে বলা যায় যে কোনো স্ট্রাগল ছাড়াই বাইক চালানো শিখে গেছি। আল্লাহ হাফেজ।
তো আমার এই কথাগুলো বলার পেছনে উদ্দেশ্য একটাই, যে যারা হচ্ছে আমার ব্লগ দেখতেছেন, যারা নতুন বাইক নেবেন বা অলরেডি বাইক নিয়ে ফেলেছেন, তো তাদেরকে এটাই বলবো যে বাইক যদি চালানোর হয় মনের মধ্যে সাহস রাখতে হবে, আর হচ্ছে মানে অলওয়েজ কনফিডেন্ট থাকবেন। যে আরেকটা কথা সেটা হচ্ছে মনের মধ্যে এইটুকু কনফিডেন্ট তো অবশ্যই রাখতে হবে যে আমি খুব ভালো চালাই। যদি আপনার মনের মধ্যে কনফিউশন থাকে যে আমি তো ভালো চালাই না, আমি মেইন রোডে উঠলে কী হবে, আমার পাশ দেখে বাস গেলে কী হবে, কেউ হর্ন দিলে কী হবে, মানে এই এত কিছু চিন্তা করে আসলে বাইক চালানো যাবে না। বাইক চালানোর সময় একদম ফুললি মানে কনফিডেন্টলি বাইক রাইড করবেন, ব্যাপারটা খুবই ইজি। এই মামা, রং সাইড দিয়ে আসলে ওদিক দিয়ে আসো না, কই দিয়ে আসো, মানে একদম রাস্তার মিডল দিয়ে আসতেছে। তো দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ব্লগে, তার আগ পর্যন্ত ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান, পিস।